ভিজে গেছে খুব বৃষ্টি, তো আমাদের সব খেতগুলো লাঙ্গল দেওয়া হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। এই যে ফ্রেন্ডস, আমি ভিডিও করতে চলে এসেছি, আর এই যে আমি খেত যাচ্ছি এখন, আমাদের গরু হাল নেই, সেই জন্য ট্রাক্টরে মানে খেতটি কাদা করব। আর এই যে কোদাল নিয়ে যাচ্ছি সঙ্গে। আর সকালবেলাতে ফ্রেন্ডস বৃষ্টি হয়েছিল, মানে হালকা হালকা, আর এখন বৃষ্টি হয়নি, খুব রোদ দিচ্ছে। স্নান টান খাওয়া দাওয়া করে আমি এই যে খেত দিকে যাচ্ছি, দেখি অন্য লোকের এখন মানে ক্ষেত ট্রাক্টরে কাদা করছি, তারপরে তার মানে ক্ষেত কাদা হয়ে গেলেই আমাদের ক্ষেত হবে, তো মানে থাকতে হবে সেখানে, না হলে সে অন্য লোকের ক্ষেতে চলে যাবে, ট্রাক্টর যে মালিক, তো সেই জন্য যাচ্ছি, ওখানে অপেক্ষা করতে হবে। আর তোমাদেরকে, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিও দেখে খুব ভালো লাগবে। ফ্রেন্ডস খুবই রোদ দিচ্ছে, দেখতে পাচ্ছো কোদাল নিয়ে যাচ্ছি আমি, কারণ ক্ষেতে জলগুলো রাখতে হবে, না হলে ঠিক রকমভাবে কাদা হবে না। সেই জন্য আমাদের ধানের চারা হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে ফ্রেন্ডস। এই যে ফ্রেন্ডস আমি যাচ্ছি, বাবারি কি ঝুড়, গাছগুলো খুব বড় বড় হয়ে গেছে ফ্রেন্ডস। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, ডোবাটা একবারে জলে ভরে গেছে ফ্রেন্ডস। এই ডোবাটারও আমি ভিডিও বানিয়েছি, দেখো ফ্রেন্ডস ওইখান থেকে আমি ভিডিও বানিয়েছি। ডোবাটাতে জল ছিল না, একদমই জল ছিল না, জল মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ডোবাটা একবারে দেখতে পাচ্ছ ভরে গেছে। চলো ফ্রেন্ডস আমি যাই, সঙ্গে থাকো তোমরা, ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের ধানের চারা অনেক বড় বড় হয়ে গেছে। ট্রাক্টর কোথা গেল, শব্দ আসছে না যে ফ্রেন্ডস, মনে হচ্ছে ফ্রেন্ডস চলে গেছে নাকি। ওই যে ফ্রেন্ডস দূরে দেখতে পাচ্ছ, ওই যে ওইখানে ট্রাক্টরটি আছে, অনেক দূরে আছে ফ্রেন্ডস। আমি বাড়ি ফিরে যাচ্ছি ফ্রেন্ডস, মানে অনেক সময় লাগবে, তারপরে আমি আসব, কারণ অনেক রোদ দিচ্ছে, সেজন্য তাদের ক্ষেত হোক কমপ্লিট, মানে কাদা করা, তারপরে আমি আসবো ফ্রেন্ডস। অনেক দূরে আছে দেখতে পাচ্ছ, আমি বাড়ি ফিরে যাচ্ছি, কারণ হচ্ছে ট্রাক্টরটা অনেক দূরে আছে, তো তাদের এই মানে ক্ষেত কাদা করতে অনেক সময় লেগে যাবে, তো সেই জন্য আমি বাড়ি যাই, বাবাকে জিজ্ঞেস করি, তারপরে বাবা আর আমি একসঙ্গে আসবো ক্ষেত, কারণ খুব রোদ দিচ্ছে ফ্রেন্ডস, সেই জন্য বাড়িয়ে যাই, বাড়িতে থাকি, তারপরে আসবো। ফালতু থেকে কোনো লাভ নেই, কারণ অনেক সময় লাগবে কাদা করতে ক্ষেত, আর অনেক দূরে আছে, সেই জন্যই বাড়ি যাচ্ছি। আবার যাচ্ছি ফ্রেন্ডস আমি ক্ষেত, আমারই ভুল, মানে এই সাইডেও একটি ট্রাক্টর আছে আর ওই সাইডেও আছে, তো বাড়িতে বললো ওইখানেও একটা আছে চলছে, আর কিছুগুলো লোক স্নান করতে গিয়েছিল ওইখান, তো তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, বলছে না ওই সাইডে একটি ট্রাক্টর আছে, তো সেই জন্য আমি যাচ্ছি। আর এই যে ফ্রেন্ডস আমাদের একটা মামা, বুড়ো মামা, মামু কি করছো বা, ছাগল চড়াতে এসেছিল ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মামা হই সম্পর্কে। আর আমি ফ্রেন্ডস আগেবারে ওই রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম, আর এখন আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একটা সাপ, দেখো ফ্রেন্ডস। যাই ফ্রেন্ডস আস্তে আস্তে, খুব রোদ দিচ্ছে। ওই যে আমাদের ধানের চারা রেডি হয়ে গেছে, শুধু কাদা করলেই হবে। এই দেখো ফ্রেন্ডস বৃষ্টির জলে কী অবস্থা হয়েছে ফ্রেন্ডস, এই ধানের চারাগুলো ভালো হয়নি, দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ফ্রেন্ডস ধানগুলো পচে গিয়ে মানে গিয়েছে, সেই জন্য ঠিক মতন হয়নি। আর আমাদেরগুলো দেখো, আমাদেরগুলো দেখো ফ্রেন্ডস অনেক সুন্দর হয়েছে। ফ্রেন্ডস আমি চাটানকে চলে এসেছি, এই যে আমাদের ক্ষেত ওইখানে, আর একটি ওই সাইডে আছে,
তো আমাকে প্রথমে যেতে হবে যেখানে ট্রাক্টরটি আছে, যেখানে লাঙ্গল দিচ্ছে সেখানে আমাকে যেতে হবে। সেখানে গিয়ে মালিকের সঙ্গে কথা বলে ট্রাক্টরটা আমাদের ক্ষেতকে নিয়ে আসতে হবে, সেজন্য আমি যাচ্ছি ফ্রেন্ডস। আর খুব রোদ দিচ্ছে কিন্তু কোনো করার নেই, আমি ছাতা আনলাম না, আমার বাবা বলতে চলেছে ছাতা নিয়ে যা সঙ্গে। যে ট্রাক্টরটা আমরা খুঁজে বেড়াচ্ছি সেই ট্রাক্টরটাই এগুলো সব মানে লাঙ্গল দিয়েছে, এই যে দেখতে পাচ্ছি এগুলো সব লাঙ্গল দিয়ে ওই সাইডে চলে গিয়েছে, সেজন্য আমি দেখতে পাইনি ফ্রেন্ডস। তো চলো যাই, সেই ট্রাক্টরটা কোথায় লাঙ্গল দিচ্ছে। এখানে ধানের চারা ফেলবে, কারণ আগে ধানের চারা ফেলেনি সেজন্য এখন ফেলছে, মানে খুব বৃষ্টি, লাগাতার বৃষ্টি, সেজন্য ধানের চারা ফেলতে পারেনি অনেক চাষি। তো যে ট্রাক্টরটা আমরা খুঁজে বেড়াচ্ছি সেই ট্রাক্টরে মানে লাঙ্গল দিয়েছে ফ্রেন্ডস। আর লাঙ্গল দিয়ে যে দেখতে পাচ্ছ চাখার দাগ ওই সাইডে চলে গিয়েছে, তো আমি যাই সেখানে, সেখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর সঙ্গে আমি নিয়ে আসবো আমাদের ক্ষেত লাঙ্গল দেওয়ার জন্য। আর বেশি দূর নয় ফ্রেন্ডস, কাছেই যাই। দেখতে পাচ্ছি ফ্রেন্ডস কত গরু ছাগল চড়ছে মাঠে। আমি ট্রাক্টরের চাকার দাগে দাগে যাই, তবে বুঝতে পারবো কত দূর ট্রাক্টরটা গিয়েছে আর লাঙ্গল দিচ্ছে। তো অবশ্যই মানে শব্দ আসছে ট্রাক্টরের, তো আমি যাচ্ছি এই যে দাগে দাগে, এই যে এই সাইড থেকে ওই সাইড চলে গিয়েছে। পেয়ে গেছি বন্ধুগণ ট্রাক্টর, এই যে দেখতে পাচ্ছ এই বড় ক্ষেতটি লাঙ্গল দিচ্ছে। তো মালিকের সঙ্গে আমি কথা বললাম, তো বলছে এই ক্ষেতটি হয়ে গেলেই তোমাদের ক্ষেতে লাঙ্গল দেবে। তো এই ক্ষেতটি লাঙ্গল দিতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই। আচ্ছা লাঙ্গল দেওয়া হোক, আমি যাচ্ছি আমাদের ক্ষেত, সেখানে যে আমার দাদু গাছগুলো লাগিয়েছে সেই গাছের ছায়া আমি বসিতে খুব রোদ দিচ্ছি। দারুণ দেখাচ্ছে ওই যে দূরের ক্ষেতগুলো, খুব সুন্দর দেখাচ্ছে ফ্রেন্ডস। আর ওই যে ওইটি হচ্ছে মেন রোড, ন্যাশনাল হাইওয়ে, ওই যে গাড়ি যাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে ফ্রেন্ডস। আমি ভাবতে পারিনি যে এখান থেকে এত সুন্দর দেখাবে ফ্রেন্ডস। আমি আমাদের ক্ষেত চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছি জল যাচ্ছে, এগুলো কিন্তু বাঁধাতে হবে ফ্রেন্ডস, নাহলে ঠিক মতন মানে আর কি কাদা হবে না। তো বাঁধাই আমি ফ্রেন্ডস, তারপরে ওই যে দেখতে পাচ্ছ গাছের ছায়াতে গিয়ে বসবো, তারপরে তোমার সঙ্গে কথা বলি ফ্রেন্ডস। আমি পাথরের উপর শুয়ে আছি ফ্রেন্ডস গাছের ছায়ায়, খুব সুন্দর লাগছে ফ্রেন্ডস। আমার দাদু এই গাছগুলো লাগিয়েছে, তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে দেখিয়েছি অনেকবার, তাও একবার দেখাবো। অনেক বড় বড় হয়ে গেছে ফ্রেন্ডস গাছগুলো, খুব ভালো লাগছে ফ্রেন্ডস পাথরের উপর শুয়ে থাকতে। আর এই যে পাশে আমাদের ক্ষেত, অনেক সময় লাগবে, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক তেল আনতে গেল, তখন মালিকের সঙ্গে কথা বললাম যে 1.5 ঘন্টা সময় লাগবে প্রায় ট্রাক্টর আসতে, তো তুমি সেখানে থাকো, আমি আমি যাচ্ছি তারপরে পাঠিয়ে দেবো ট্রাক্টর। তো সেজন্যে আমি এই যে আরাম করছি এখন, শুয়ে আছি। এই যে ফ্রেন্ডস এই গাছগুলো আমার দাদু লাগিয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে ফ্রেন্ডস। আর মেঘটা আজ দারুণ দেখাচ্ছে ভাই, খুব সুন্দর পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছ। বন্ধুগণ আমার বাবাও চলে এসেছে, দেখো ফ্রেন্ডস এই ডুমুর গাছটাতে ডুমুর ধরেছে, ডুমুর ফল, ডুমুর ফল অনেক সুন্দর লাগে খেতে, দারুণ মিষ্টি লাগে ফ্রেন্ডস এই ডুমুরটা আমাদের। দেখো ফ্রেন্ডস অনেক বড় গাছ। তো ঠিক আছে আজকে আর তুলছি না, অন্য দিন একদিন আসবো, ব্লগও হবে আমার একটি, তখন আমি তোমাদেরকে দেখাবো, তখন একটু বড় হোক ফ্রেন্ডস। অনেক অপেক্ষার পর এই যে ট্রাক্টর চলে এসেছে, এই যে লাঙ্গল দিচ্ছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা, প্রায় 2 ঘন্টা ধরে এখানে আমরা বুঝেছিলাম, এখন প্রায় 4টা বাজছে ফ্রেন্ডস। অনেক রোদ ভোগ করতে হয়েছে এখানে। ক্ষেতটা হয়ে গেলে আরো কিছু ক্ষেত আছে ওই সাইডে, ওখানে নিয়ে যাবো ট্রাক্টরটি। আর বন্ধুগণ দেখতে পাচ্ছ মেঘটা ঘন অন্ধকার করে আসছে, আর সঙ্গে আমি প্লাস্টিকও আনিনি আর ছাতাইও, মোবাইলটা ভেজে গেলে মুশকিল হয়ে যাবে, সেজন্য মাকে পাঠিয়ে দিলাম ঘর, সন্দীপকে যেন পাঠিয়ে দেয় ছাতা আর প্লাস্টিক নিয়ে।
মা যাচ্ছে ফ্রেন্ডস, আর সবকিছু হয়ে গেলে ওখানে সবকিছু নিয়ে যাবো। দূরে দেখতে পাচ্ছ ওইখানে একটা খেট আছে আমাদের। তো বন্ধুগণ, এর যে মিনিটে 15 টাকা করে নিচ্ছে ট্রাক্টর লাঙ্গল দেওয়া, আর দেখি কত মিনিট হয়। তারপরে শেষে তোমাদেরকে আমি বলবো যে কত মিনিট হলো আর কত টাকা লাগলো ফ্রেন্ডস। ক্ষেত্রে লাঙ্গল দেওয়া হয়ে গেছে, তো এই জন্য আমরা এই ক্ষেত থেকে যাচ্ছি। তো রাস্তা খুঁজে পাচ্ছি না ফ্রেন্ডস, মানে বড় বড় আল আছে, দেখি কোনটা হয়ে যায়। এই যে ফ্রেন্ডস, ট্রাক্টরে তেল ভরছে, মালিক নিয়ে এসেছে, নিয়ে আসছে। ওই যে বন্ধুগণ তেল, বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, সেজন্য মা ছাতা এনে দিল যাতে মোবাইলটা না ভিজে যায়। সেজন্য খুব বৃষ্টি, একদম ভিজে গেছে ফ্রেন্ডস, খুব বৃষ্টি। তো আমাদের সব খেতগুলো লাঙ্গল দেওয়া হয়ে গেছে, ভাগ্যিস মা ছাতা নিয়ে গেছিল সঙ্গে, না তো মোবাইলটা আমার ভিজে যেত ফ্রেন্ডস। তো মাকে ছাতা দিয়েছিলাম আর আমি ভিজলাম ফ্রেন্ডস। তো ঠিক আছে, আর এই যে ট্রাক্টরে পৌঁছে দিচ্ছি আমি। তো ঠিক আছে, ভিডিওটা এখানে আমি শেষ করছি। আশা করি ভিডিওর দেখে তোমাদের খুব ভালো লাগবে, আর জলে ভিজার জন্য একটি লাইক অবশ্যই করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওকে, ঠিক আছে, কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সঙ্গে।